আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম সিলেটেই, যে গ্রামের আয়তন মাত্র 60 শতক, লোক সংখ্যা মোট 4 জন, যারা সবাই একই পরিবারের সদস্য। এর মধ্যে পরিবারের একমাত্র পুরুষ সদস্য দীর্ঘদিন ধরে প্রবাসে, বাকি 3 জনের মধ্যে 2 জন নারী ও 1 জন শিশু। সবশেষ ভোটার তালিকায় এই গ্রামে ভোটার আছেন 2 জন। বড় উঠানের শেষ প্রান্তে টিন ও বাঁশ দিয়ে তৈরি সাধারণ বাঙ্গাচূড়া ঘর। দারিদ্রের স্পষ্ট চাপ থাকা এই বাড়ি নিয়েই গড়ে উঠেছে একটি গ্রাম, নাম শ্রীমুখ। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের 5 নং ওয়ার্ডে অবস্থান এই গ্রামের। পরিসংখ্যান ব্যুরোর নথি ও ভোটার তালিকাতেও রয়েছে একটি পরিবার নিয়ে গড়ে ওঠা এই গ্রামের নাম। শ্রীমুখ দেশের তো বটেই, এমনকি বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম বলে দাবি করছেন গবেষকরা। সিলেটের একবারেই পশ্চিমের উপজেলা বিশ্বনাথ প্রবাসীবহুল এলাকা হিসেবে পরিচিত হলেও এখানকার বিপুল সংখ্যক জনগোষ্ঠীর অবস্থান দারিদ্র্যসীমার নিচে। উপজেলার সদর থেকে রামপাশা হয়ে 20 মিনিট এগুলোই পৌঁছানো যাবে খাজাঞ্চি ইউনিয়নের শ্রীমুখ গ্রামে। তেলিকুনা ও পশ্চিম নোয়াগাঁও নামে 2টি গ্রামের মাঝখানে অবস্থান শ্রীমুখের। তবে এই গ্রামে যেতে নিজস্ব কোনো রাস্তা নেই। হেমন্তে অন্যের জমির আলপথ পেরিয়ে আর বর্ষায় কিছুটা নৌকায় করে ও কিছুটা কাদামাটি পেরিয়ে যেতে হয় শ্রীমুখ গ্রামে। এ নিয়েই গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম খ্যাত সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীমুখ।